3000 পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কাউরাইত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক গরিবের বন্ধু দুঃখী অসহায় মানুষের একান্ত আপনজন তরুণের অহংকার মানবতার কাণ্ডারী বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শারফুল ইসলাম। গাজীপুর থেকে আবুল কালামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে লকডাউন চলছে। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার জন্য বলা হচ্ছে। আবার এই সময় চলছে পবিত্র মাহে রমজান, যেখানে সাধারণ মানুষের বন্ধ রয়েছে কাজকর্ম। সেখানে আওয়ামী লীগ নেতা কাউরাইত ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শারফুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 3000 পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। সারা বিশ্ব যখন স্থবির হয়ে গেছে এই করোনার কারণে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা নেতাকর্মীকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই করোনার সময় যাতে একটু তাদেরকে আনন্দ দিতে পারে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে, সেই জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছে।